আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, আমি সে আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি, সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল? অবশ্যই আমার প্রশ্নের উত্তর দিবেন। দেখুন, সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না, সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الاثم وال তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে, আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অতএব আপনি যদি এমন কোন কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয়, আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন, সিগারেটের প্যাকেজিং করছেন, সিগারেট মার্কেটে মার্কেটিং করছেন, দোকানে দোকানে দিয়ে আসছেন, তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে, সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন, তার কাজে হেল্প করছেন, এই গুনাহটা বিস্তারে আপনি উপকারের আপনি অংশগ্রহণ উপকার করছেন, এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন, তো এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন, আপনি জানেন ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে, আপনি ধার দিয়ে দিলেন, আপনি আগায় দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না? ঠিক একইভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে, ওর শরীর ধ্বংস হবে, অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন, প্রচার করতেছেন, মানে হলো ওই যে খুনির অস্ত্র আপনি ধারায় দিতেছেন, আগায় দিতেছেন, ওই রকমই হলো অন্যায় কাজে সহযোগিতা হলো। এই জন্য এমন কোন চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয়। আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায়, যারা রেস্টুরেন্টে চাকরি করে, কি করে মদ আগায় দেয়, বলে যে আমি খাই না হুজুর, আমি শুধু কি করি আগায় দেই, ঢেলে দেই, আমি শুধু ওই যে দিয়ে আসি বাড়িতে বাড়িতে সাপ্লাই করি। তাহলে আপনি এই অন্যায়টা হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না? এই উপার্জন হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।